পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস লড়াই করবে এককভাবে স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ দলের সদর দফতর বিধান ভবনে এআইসিসির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক চেল্লা কুমারের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক শেষে অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলনে বলেন, শাসক দলের প্রতি বাংলার সাধারণ মানুষের মোহভঙ্গ ঘটছে। এদিন কংগ্রেসে যোগ দেওয়া কয়েকজন কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর তিনি বলেন, প্রদেশ কংগ্রেসকে শক্তিশালী করতে সংগঠনের খোল নলছেদ বদল করা হচ্ছে। তার জন্য চিন্তন শিবির, তার জন্য সব